আজকে আমি ডিম ভর্তা বানাবো। ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এই কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমি ভেজে নিব। এখন কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি কাটা পেঁয়াজ গুঁড়ো। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজ দেখে ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, দিয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে দিব। নামিয়ে পেঁয়াজগুলো ঠান্ডা করে তারপরে আমি মাখব। এখন আমি পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ। আমি তেল দিব না, সরষের তেল আগেই আছে পেঁয়াজের মধ্যে। এখন আমি ডিমগুলো মেখে নিব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ডিম ভর্তা আমাদের মাখা হয়ে গিয়েছে।